ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল সুব্রোজ ওয়ার্ল্ড। হাজারদুয়ারি মেন গেটে ঢুকে প্রথমে আমরা টিকিট কাউন্টার পাবো, সেখান থেকে যারা কাটতে আসবে মানে যারা প্রথম আসবে, টিকিট কাটা দু ধরনের ব্যাপার ব্যবস্থা আছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। যেটা অনলাইনে টিকিট কাটা যাবে সেটা ওখানে স্ক্যান বার দেওয়া থাকবে, স্ক্যান বার থেকে স্ক্যান করে নিয়ে করলে হবে, সেখানে টিকিট মূল্য 20 টাকা। আর যদি অফলাইন থেকে কাটা হয় মানে টিকিট কাউন্টার থেকে, সেক্ষেত্রে ওখানে টিকিট মূল্য 25 টাকা। তো আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে এসে কাটবেন। আর তো চলুন শুনে নেওয়া যাক হাজারদুয়ারির অজানা ইতিহাস সেখানকার লোকাল গাইডের কাছ থেকে। প্রথমে আপনাদের যেটা জানতে সেটা হচ্ছে গুড মর্নিং। আর এটা জেনে রাখুন হাজারদুয়ারি ক্যাম্পাসটা হচ্ছে 63 একর, 63 একর, ওর মধ্যে 41 একর হচ্ছে কেন্দ্র সরকারের মানে মোদী সরকারের, বাকিটা হচ্ছে কিন্তু দিদি সরকারের। কিন্তু বাঁদিকে হচ্ছে হাজারদুয়ারি, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় মিউজিয়াম। এই হাজারদুয়ারি ছাড়া রয়েছে সিরাজের মদিনা, বাচ্চালি, কামাল, ইমামবাড়া, চাঁদনি চক, মসজিদ, সমস্ত জিনিসটা আমি বোঝাবো। কেন এখানে বোঝাবার একটা নিয়ম আছে, যেহেতু সরকারি জায়গা, প্রত্যেক বোঝার পর হাজারদুয়ারি উপরে নিয়ে হাজারদুয়ারির পুরো ইতিহাসটা বলবো। হাজারদুয়ারি সেই সময় কেন তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিলেন, তৈরি করার পর কী হতো, এবং মিউজিয়ামের ভিতরের যেসব জিনিসগুলো আপনারা দেখবেন সেগুলি দেখাবার জন্যে কোনো ভিতরে সরকারিভাবে গাইড দেয় নাই, আপনাকে বলে দিবে না। কিন্তু আমরা ভিতর জিনিসগুলো কী করে বোঝাই, আমাদের জন্য বড় বড় গেট খোলা থাকে, সেই গেটে বাইরে থেকে মানে একটু দূরত্ব থেকে জিনিসগুলো দেখা যাচ্ছে। কিন্তু দরবার হল, ঝাড়বাতি, সিংহাসন, পরিকল্পনা, ছবি, একটা কুণ্ডি, সমস্ত দেখাবো এবং বোঝাবো, বলবো। আর দোতলা হচ্ছে মিউজিয়াম, একতলা হচ্ছে অস্ত্রাগার। অস্ত্রাগারে হচ্ছে ভিতরটা ঢোকার পর ওয়ান ওয়ে কিন্তু, এবং প্রত্যেকটা বিভাগ কিন্তু আলাদা। এখানে দুষ্প্রাপ্য ছবি, অয়েল পেন্টিং কোনটা সেটা বলবো, কেন হাজারদুয়ারি বিখ্যাত হচ্ছে অয়েল পেন্টিংয়ের জন্য বিখ্যাত। কিন্তু বিভিন্ন হাতির দাঁতের কাজ থেকে শুরু করে অস্ত্র শস্ত্র নিয়ে হাজারদুয়ারি বিখ্যাত। কিন্তু যে বিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া মানে হচ্ছে মুসলিমদের ধর্মস্থান। এই ইমামবাড়া কিন্তু বছরে 10 দিন খোলা থাকে মহরমের সময়, এবং মহরমটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিমদের শোক উৎসব। যখন এটা খোলা থাকে দুই সাইডে মেলা বসে, এবং তখন যত মুসলিমদের ধর্মীয় জিনিস আছে ইমাম হোসেনের সব কিন্তু আর্টিফিশিয়াল, সেই জিনিসগুলো মিডিল পোর্শনটা সাজানো হয়, তখন কিন্তু এর ভিতরে হিন্দু মুসলিম সব ধর্মের জাতি প্রবেশ করতে পারে মহরমে 10 দিন। এই ইমামবাড়াটা তৈরি হয়েছিল 1847 সালে, আর সেই পিরিয়ডে খরচ হয়েছিল এটা তৈরি করতে 6 লক্ষ টাকা। আর এটা যে তৈরি করেন তার নাম হচ্ছে মনসুর আলী সেরাজঞ্জা। আর মনে রাখবেন তার বাবা তৈরি করে কিন্তু অ্যাকচুয়ালি হাজারদুয়ারি 1829 সালে, নাম হুমায়ুন জা, আর ছেলে তৈরি করে 1847 সালে ইমামবাড়া। এই দুটোই হচ্ছে বাবা ছেলে তৈরি করা। সামনে দেখুন একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘড়ি ঘর বা ক্লক টাওয়ার। এর এক সময় চারদিকে 4টে ঘড়ি ছিল, 3টে নেই, সামনে একটা দেখতে পাবেন তাও বেকার চলে না কিন্তু। আর ঘড়ি ঘরটা করার উদ্দেশ্য হচ্ছে যে হাজারদুয়ারি আপনারা দেখবেন, এই হাজারদুয়ারি হচ্ছে সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যার ব্রিটিশদের প্রশাসনিক ভবন হিসাবে একে ব্যবহার করতেন, সেই জন্য 1838 সালে এই ক্লকটাটা তৈরি করলেন ব্রিটিশদের সময় দেখার জন্য। কাটা কোথায়? কাটা ঘরে উড়ে গেছে, ঘরে। হাজারদুয়ারির সামনে অনেক কামান রয়েছে, প্রথমে 2টো কামান দেখে নেন, ওই যে সিংহর পাশে একটি রয়েছে আর এই পাশে রয়েছে, একই কামান দুই সাইডে 2টো কিন্তু কামানগুলো মনে রাখবেন কামানগুলো হচ্ছে বিদেশি কামান, আমাদের ভারতীয় কামান কিন্তু এটা নয়। আর মনে রাখবেন এই ধরনের কামান নিয়ে লর্ড ক্লাইভ নবাব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সেটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধটার নাম আমরা প্রত্যেকেই জানি পলাশির যুদ্ধ বলে। পলাশির যুদ্ধ হয় 1757 এই সেই জুন, যুদ্ধের পর কিন্তু ইংরেজরা কিন্তু কামানদের এখানে সাজিয়ে রেখেছে। কিন্তু আমি এটা বলতে চাইছি না যে এই কামান নিয়ে যুদ্ধ হয়েছিল, এই ধরনের কামান নিয়ে যুদ্ধ হয়েছিল, লর্ড ক্লাইভ করেছিল। এবার দেখুন আমাদের একটা ভারতীয় কামান, আর এই কামানটা হচ্ছে আমাদের পুরোপুরি ভারতীয় কামান, কিন্তু কোনো গাইডের কাছে কোনো প্রমাণ নেই যে কামানটা কে তৈরি করেছে, কোথায় তৈরি হয়েছে। কামানটার পেছনে একটি গল্প আছে, সেটাই আমরা বলার চেষ্টা করি বা বলি। কিন্তু আমাদের মুর্শিদাবাদে ভাইটাল কাট্টা মসজিদের পাশে কিন্তু দেখবেন একটা কামান রয়েছে, কিন্তু ওটার পুরো প্রমাণ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে রেখেছেন ওখানে, কিন্তু এটা কোনো এভিডেন্স বা প্রমাণ নেই। কিন্তু ওই কামানটা হচ্ছে জাহান কোষা নাম,
ওরা ঢাকা থেকে এনেছিল নবাব মুর্শিদ কুলি খা। আর এই কামানটা হচ্ছে আজ থেকে 150 থেকে 200 বছর আগে পাশে আমাদের বয়ে চলেছে ভাগরতী নদী। কিন্তু এই ভাগরতী নদী থেকে নাকি পাওয়া গিয়েছিল কামানটি। পাওয়ার পর তাকে পরিষ্কার টরিষ্কার করে নকল গোলা এবং নকল বারুদ দিয়ে একে একবারই কিন্তু ছাড়া হয়েছিল নদীর দিকে মুখ করে, যেন ছাড়ার পর অন্যের ক্ষতি যেন না হয়। কিন্তু ছাড়ার পর দেখা গেল এত জোর বিকট শব্দ হলো কামানটির, সেই বিকট শব্দে আশেপাশে যারা সে সময় গর্ভবতী মহিলারা ছিলেন তাদের নাকি প্রত্যেকের গর্ভপাত হয়ে যায় এটি ছাড়ার সেই বিকট শব্দে। কিন্তু সেই সময় যখন ঘটনাটা ঘটলো, কোনো বুদ্ধিজীবী লোক ছিলেন, ঘটনার সঙ্গে মিলিয়ে কামানের নামটা দিলেন বাচ্চা বালিত। 100 বছর পরে আসলে এই কথাটাই শুনতে পাবেন। কিন্তু অরিজিনাল কী নাম, কোথায় তৈরি হয়েছে এটা আর কোনো প্রমাণ কিন্তু কারোর কাছে নাই। কিন্তু এবার দেখুন, এই সোজা ক্যাম্পাসে যখন হাজারি তৈরি হয়নি, মামবাড়া তৈরি হয়নি, কিছু তৈরি হয়নি, তাহলে সর্বপ্রথমে এখানে কী তৈরি হয়? সর্বপ্রথম তৈরি হয় দেখুন এই জিনিসটি, এটার নাম হচ্ছে মদিনা। মক্কা মদিনার নাম শুনেছেন তো? এটা হচ্ছে সেই নকল মদিনা সিরাজ উদ্দৌলার হাত দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু 1755 সালের ঘটনা বলছি আমি। 1755 সালে সিরাজ উদ্দৌলা দাদু আলিপুরজি হজ করতে গেলেন মক্কা। মক্কা হয়ে গেলেন উনি মদিনায়। মদিনায় যখন গেলেন, মদিনা মাটিটি ওখান থেকে আনলেন ভারতবর্ষে, এবং আনার পর একটি ভালো দিন দেখে সেই মাটিটি সিরাজ উদ্দৌলা নগ্ন পায়ে টান টান করে খালি এই মাথায় করে সোনার একটা পাত্রে সেই মাটিটি নিয়ে এসে সিরাজের হাত দিয়ে কিন্তু একটির ভিতরে রাখা হয়েছে। সালটা হচ্ছে 1755, এগুলো হচ্ছে 1847, এটা হচ্ছে 1829 সালে। তাহলে পুরোনো এটা, এটাই সিরাজের। আর সিরাজের টাইমে আর একটা জিনিস দেখতে পান, ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন ক্ষেত্রের উপরে, ওটা সিরাজের সময় হয়েছিল। কিন্তু এটা বলছিল যে সিরাজ তৈরি করেছে, ওটা সিরাজের সময় হয়েছিল। এইটা কিন্তু সিরাজের হাতের ছোঁয়া আছে, এটার নাম হচ্ছে মদিনা। আর সিরাজের মা এই উদ্দেশ্যে করেছিলেন যে সিরাজের মা উপরবেলার কাছে মানত করেছিল, আমার ছেলে যদি বাংলার সিংহাসনে বসতে পারে তাহলে আমি উপরবেলায় মানত করছি এই সিরাজের হাত দিয়ে মুর্শিদাবাদের নকল মদিনা তৈরি করব। এবং 1755 সালে আলিবর্দি গেলেন, যার পক্ষ থেকে নিয়ে আসার পর সিরাজের হাত দিয়ে তৈরি করলেন। এবং সিরাজ উদ্দৌলা মসনদে বসেন 1756 সালে, 1757 সালে উনি মারা যান 2 জুলাই। হত্যা করা হয়, মারা যায় বললে ভুল হবে, হত্যা করা হয়। এই হচ্ছে আমাদের ভাগীরথী নদীর ওপারটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা, এলাকা হচ্ছে পঞ্চায়েত, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এলাকা হচ্ছে মুর্শিদাবাদ পৌরসভা এলাকা। কিন্তু এটার নাম ভাগীরথী, কিন্তু নদীর নামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জেলা আছে, নাম বলতে পারবেন? চট করে বলুন দেখি। ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের একটা জেলা আছে নদীর নাম, নাম জানেন? আর এইটা হচ্ছে দক্ষিণ দিক, এইটা হচ্ছে উত্তর দিক। কিন্তু উত্তর দিকে দেখুন নদীর ওই পারে ওই যে তালকাশাল কিছু দেখা যাচ্ছে, ওই বিশাল এলাকা জুড়ে ছিল নবাব সিরাজ উদ্দৌলার প্রাসাদ। কিন্তু এবং সিরাজ উদ্দৌলার প্রাসাদ নকশা করেছিলেন মুসলিম আর্কিটেক্ট বা মোগল আর্কিটেক্ট। কিন্তু এটা কিন্তু মোগল আর্কিটেক্ট না, এটা ব্রিটিশ আর্কিটেক্ট। এবং সিরাজের প্রাসাদটা ধ্বংস হয় কী করে? নবাব সিরাজ উদ্দৌলা যখন হেরে গেলেন 1757 জুলাই, এই 1757 সালে, তখন সিরাজ উদ্দৌলা মনে ঠিক করলেন আমার বেঙ্গলে বা বাংলায় আমার থাকা চলবে না, আমার 80% লোক আমার বাংলার আমার এগেনস্টে। সেই জন্য রাতারাতি পালাবার উনি সিদ্ধান্ত নিলেন। তার আগে উনি মনে ঠিক করেছিলেন আমি সত্য বেশ ধরবো যখন মুর্শিদাবাদ থেকে পালাবো এই নদীতে। কেউ পালালেন, সত্য বেশ ধরলেন, কিন্তু তাড়াতাড়ি তো সব কিছু চেঞ্জ করেছিলেন, পায়ের নাগলা জুতো চেঞ্জ করতে সিরাজ ভুলে যায় কিন্তু। এবং সেই যখন চলে যায় ডানসা প্রকল্পের এক প্রকল্প ছিলেন রাজমহলে, রাজমহলটা কোথায়? খারখান স্টেট। কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এবং সেইখানে সিরাজ উদ্দৌলাকে সারাদিন ফলো করতে করতে লাস্টে সিদ্ধান্ত আসে ডানসা প্রকল্পে, ইনি হচ্ছেন বাংলার নবাব, যার পায়ে যে জুতো আছে খুব দামি জুতো, এই দামি জুতো নবাব ছাড়া অন্য কেউ পরতে পারে না। এবার তারপরে সিরাজকে ওখান থেকে মুর্শিদাবাদে আনা হয়। সিরাজকে আনার পর দেখুন সিরাজকে মারা, লোকে বলে মির্জাপুরে বাড়িতে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সিরাজকে মারা কিন্তু দ্বিমত আছে। কোনো রাইটার বা লেখক বলছেন সিরাজকে মারা হয়েছিল তার প্রাসাদে হীরা ঝিলে, আবার কোনো রাইটার বলছে সিরাজকে মারা হয়েছিল মির্জাপুরের প্রাসাদে। যাই হোক, মুর্শিদাবাদে তাকে হত্যা করেছিল এটি আমরা ধরে নিলাম। যেখানে তারপর সিরাজকে ওখানে আনার পর মির্জাপুরের বাড়িতে মির্জাপুর এবং তার বড় ছেলে মিরন তাদের নির্দেশে আর এক বিশ্বাসঘাতক মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করলেন। শোনা যায় হত্যা করার পরেও কিন্তু তাদের মনে জ্বালা নাকি মেটেনি, মৃত্যুর পর সিরাজকে অনেক টুকরো টুকরো করলেন। কিন্তু টুকরো টুকরো করে হাতির পেছনে বেঁধে সারা মুর্শিদাবাদ ঘুরিয়ে
তাকে নদীর ওপারে সমাধি দেওয়া হলো। জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ কথাটা মানে হচ্ছে আনন্দ উদ্যান। ওখানে সিরাজের সিরাজ ফ্যামিলির 34টা সমাধি আছে ওখানে। কিন্তু জায়গাটা হচ্ছে কেন্দ্র সরকার জায়গা। কিন্তু যেমন এটাও কেন্দ্র সরকারে, আমাদের এটা কেন্দ্র সরকারে, এই কাঠগোলা এই কাঠটা মজুরও কেন্দ্র সরকার কিন্তু, বাদ বাকি সব হচ্ছে প্রাইভেট লিমিটেড। কিন্তু আর এই পাশেরটি তৈরি হলো সিরাজ মারা যাওয়ার 72 বছর পর। সিরাজ উদ্দৌলাকে মারা যাওয়ার 72 বছর পর 1829 সালে 9ই আগস্ট এটা স্টার্ট হলো এবং শেষ হলো 1837 সালে। 8 বছর লেগেছিল পুরো বিল্ডিংটি কমপ্লিট হতে, 8 বছর। আর সেই পিরিয়ডে খরচ হয়েছিল হাজারদুয়ারির পেছনে 16,50,000 মুদ্রা ব্যয় হয়েছিল এই হাজারদুয়ারির পেছনে। আর হাজারদুয়ারি কেন বলা হয়, আসল দরজা নকল দরজা মিলিয়ে প্রায় 1,000 দরজা থাকার জন্যে এর নাম হচ্ছে হাজারদুয়ারি নামে এক জনপ্রিয় কিন্তু। এই কথাটা কিন্তু আমার কথা নয়, এই কথাটা যে গুগলের কথা কিন্তু। আসুন এবার একটু নকল দরজা দেখে নিই। আসুন আপনার ডান পাশেরটা হচ্ছে আসল দরজা, এটা হচ্ছে নকল দরজা। এইটা নকল, এই তো বোঝাতে হচ্ছে, বোঝাচ্ছে। আর হ্যাঁ, ওইটা হচ্ছে আসল, ওই পাশেরটা আসল, ওই গেটটা খোলা আছে ওটা আসল দরজা। এই আসল নকল দরজা ভিতর বাইরে একতলা দোতলা তিনতলা সারা বাড়িটা মিলিয়ে রয়েছে 1,000টি দরজা। কিন্তু এর নাম হচ্ছে হাজারদুয়ারি, কিন্তু প্রকৃতি নাম হচ্ছে নবাব প্যালেস বা বারাকুঠি বলা হতো সেই সময়। গভর্নমেন্ট নেওয়ার পরে নামকরণ হয়েছে হাজারদুয়ারি। কিন্তু আচ্ছা, আপনারা উপরে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, কোন কোম্পানির জানেন আপনারা? চেষ্টা করুন, সবাইকে বলছি আমি। কিন্তু কোন কোম্পানির লোগো বা সিম্বল বলতে পারবেন? হ্যাঁ, এই তো আপনি বলে ফেলেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বল এটা। কিন্তু এই সিম্বলে কী কী জিনিস আছে জানেন? উপরে রয়েছে ডলফিন, মধ্যেখানে বাইবেল, ব্ল্যাক ইউনিয়ন জ্যাক বলা হয়, নিচে কামান রয়েছে, বাঁ দিকে রয়েছে লায়ন, ডান দিকের টা প্রশ্ন কিন্তু আমার এটা। সিরাজ উদ্দৌলার ব্যবহার করা কিন্তু কিচ্ছু নেই এখানে। কিন্তু সিরাজ উদ্দৌলার ব্যবহার করা কোনো কিছু হাজারদুয়ারির ভেতরে নেই, সব ইংরেজদের। এবং নিশ্চয় হচ্ছে অস্ত্রগড়, অস্ত্রগড় টিকিটটা কনফার্ম হয়েই অস্ত্র দেখা শুরু হয়ে যাবে। দেখতে দেখতে দেখাটা কিছু আপনাদের মধ্যে কিছু সময়টা দেখতে, যেখানে কমপ্লিট হচ্ছে 8-9 লাখ বন্দুক আছে, বড় বড় তারোয়াল আছে, ড্যাগার আছে, কন্ডাতে আমার ঢাল আছে, বিগুল আছে, জেবরিন আছে, সব আছে। দেখে দেখতে যেখানে দেখাটা শেষ হচ্ছে সেইখানেই কিন্তু দোতলা ওঠার সিঁড়ি। সিঁড়িতে ওঠার আগে সিঁড়ির নিচে একটা ক্রোকোডাইল বা কুমির, কুমির দেখবেন মমি করা অবস্থায় রাখা আছে। কিন্তু ওই কুমিরটি মেরেছিলেন কে, এই বাড়ির মালিক হুমায়ুনজা। ওখানে বাংলা হিন্দি ইংলিশে লেখাও রয়েছে কিন্তু ওটা গুলি করে মেরেছিলেন। বডির দিকে তাকালে দুটো গুলি স্পটও পাবেন। এবং কুমিরের পাশে দেখবেন দুটো আয়না, একটা বাঁশও দেখে নেবেন, আয়না আয়নার সামনে দাঁড়ালে নিজের ফেস নিজে দেখতে পাবেন না। আপনি কোনো আয়নাটাকে তৈরি করা 90 ডিগ্রি সমকোণে আয়না, কুমির টুমির দেখার পর সিঁড়ি উপরে উঠে বাঁ দিকে মুভ হবে। উপরে উঠে যে প্রথম দর্শন পড়বেন, দুটো পালকি দুজন নিয়ে যাচ্ছে। বাঁ দিকে যে রূপোর পালকিটি সেটা হচ্ছে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের মেয়ে। ঔরঙ্গজেবের মেয়ের নাম তো জানেন, জয়বুন্নিসা, লেখা আছে বাংলা হিন্দি ইংরেজি লেখা আছে। তার উল্টো দিকে যে হাতির দাদা একটা পালকি দেখতে পাবেন সেটা হচ্ছে সম্রাট শাহজাহানের সময়কালকার। ওখানে যে চারটে সিঙ্গিং ছবি তারা পিতাপুত্র, ওটা দেখার পরে মুর্শিদাবাদে আমাদের হাতির দাঁতের তাদের খুব সুনাম ছিল, ওখানে মা কালী দুর্গা একটু দেখে নেবেন, ওখানে ওই ঘরেই আছে। পরবর্তী ঘরে যে যাচ্ছেন আটটা, ওটা প্রিন্স গ্যালারি বলে, আটটা ফ্রেমে নবদের বাচ্চাদের ছবি। কিন্তু হ্যাঁ, বিশেষ একটা ফ্রেমে দেখতে পাবেন তাকে, মির্জাফরকে এবং তার বড় ছেলে মিরনকে, মিরন হাতে বাজ পাখি নিয়ে দাঁড়িয়েছে। এবং তাদেরকে ভালো করে দেখবেন, আর দেখে চেহারাটা বুঝবেন হ্যাঁ এসব কাজ এরাই করতে পারে। কিন্তু তার চেহারাটা যখন দেখবেন বাবা এসব কাজ এরাই করতে পারে, কিন্তু বাবা ছেলে দুজন দাঁড়িয়ে আছে। আর মিরনকে, মিরন হচ্ছে একটু সিরাজকে মারা নায়ক। কিন্তু মির্জাফর মনে প্রাণে চায়নি যে সিরাজকে মারা হোক, কিন্তু মানে হত্যা করা হোক, সিরাজকে গদিচ্যুত করে তাকে দেশে পাঠিয়ে দেবো। কিন্তু মিরন বলেছিলেন আমি কোনো ওদের কোনো বংশধরকে রাখবো না, সিরাজের কোনো বংশধরকে রাখবো না, একের পর এক সবকে খুন করেছিলেন। ওই জানলার ওখান থেকে শুরু হবে, জানলার ওখানে গেলে তিনটে পিতলের কামান দেখবেন, পিতলের তিনটেই পিতলের, কিন্তু একটা কামান দেখবেন ফিটিং ফিটিং করা আছে দেখবেন। ওই কামানটা হচ্ছে সিরাজ উদ্দৌলা আর এক সেনাপতি ছিলেন মীর মদন, মহল্লাল মীর মদনের নাম শুনেছেন,
মীরমদল কামানটা বাস্ট হয়ে মারা যায় পলাশির যুদ্ধে, কিন্তু ওর নিশ্চয় তাকালে আপনারা দেখবেন বাস্ট হয়ে গেছে কামানটা। এখানে দুষ্প্রাপ্য ছবি মিউজিয়ামের মধ্যে কুমির আয়না দেখে সিঁড়ি ওপরে বাঁ দিকে ওই ঘরটা দেখার পর ওখানে দেখবেন হাতির একটা পুতুল রাখা আছে, তার ওপরে একটা বিশাল ছবি দিয়ে অয়েল পেন্টিং দেখতে পাবেন, ইংলিশে লেখা হচ্ছে রিয়েল অফ স্যার জন্মুর, ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হয় করোনা নামক জায়গাতে, ওখানেই জন্মুর কিন্তু যুদ্ধে মারা যান এবং তাকে রাতের অন্ধকারে গোপনে সমাধি দেওয়া হচ্ছে তিনটে আলোর সাহায্যে, চাঁদের আলো, হেরেকের আলো, একটি মশালা আলো। ওই ছবিটি হচ্ছে আমাদের সারা মিউজিয়ামের মধ্যে সবচেয়ে মূল্যবান, আমাদের মুর্শিদাবাদ মিউজিয়ামে আছে আর এটি লন্ডন মিউজিয়ামে, এছাড়া কোনো দেশে নেই কিন্তু। আর আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ যেটা আছে সেটা কপি কিন্তু, এছাড়াও লাইব্রেরি আছে এখানে, লাইব্রেরি পাবলিক অ্যালাউ করে না, কিন্তু দর্শকদের দেখাবার জন্যে আইন একবারই কপি বুক রাখা আছে। আর বাগদাদের বিখ্যাত রাইটার হারুন রশিদের কোরআন শরীফ দেখে নেবেন। ভেতর দিকে ক্যামেরা নিয়ে ঢুকতে যাইনি, ভেতর দিকে অনেক কিছু আছে দেখার মতো। একটা জিনিস খুব ভালো লাগলো, মানে এসছি আমি আগে এখানে তো সেইবার ফলো করিনি বা ছিল কিছু না বলতে পারছি না, বাট আমি এবার যেটা দেখলাম যে ব্রেইল পদ্ধতিতে যে লেখাগুলো হয়, মানে যারা মানে প্রতিবন্ধী চোখে দেখতে পায় না তাদের জন্য একটা খুব ভালো ব্যবস্থা করেছে, ব্রেইল পদ্ধতিতে লেখা রাখা আছে ওখানে, ওরাও পড়তে পারবে। তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো, তো যাকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তোমরা দেখো ভিডিওটা, দেখে বলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ব্যাস।